নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে 2 বছর আগে, তবে সেবা কার্যক্রম চলছে আগের সেই 100 শয্যার লোকবল দিয়েই। শুধু তাই নয়, এই 100 শয্যার হাসপাতাল চালাতে যে পরিমাণ জনবল দরকার তাও নেই এখানে। এতে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্সরা। হাসপাতালটির স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত জনবল নিয়োগসহ অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছে কর্তৃপক্ষসহ জেলাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার 11 উপজেলার বাসিন্দাদের চিকিৎসা সেবা দিতে 1989 সালে 50 শয্যা বিশিষ্ট নওগাঁ সদর হাসপাতাল চালু হয়। এরপর হাসপাতালটি 2005 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। পরবর্তীকালে 2013 সালে প্রায় 20 কোটি 54 লাখ টাকা ব্যয়ে আরও 150 শয্যা বিশিষ্ট 8তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে ভবনটির কাজ সম্পন্ন হয়েছে। পুরনো ভবনের সঙ্গে নতুন 150 শয্যা ভবন যুক্ত হয়ে 250 শয্যায় উন্নীত হয়। আগে নওগাঁ সদর হসপিটাল 100 বিশিষ্ট ছিল, কিন্তু এখন 250 বিশিষ্ট হয়েছে। তবে আগেকার যে 100 বিশিষ্ট হসপিটালের জন্য যে জনবল ছিল, কিন্তু এখন 250 বিশিষ্ট হসপিটাল হওয়ার কারণে সেই জনবল নেই। চেম্বার দেখা গেছে যেখানে ডাক্তার নাই, দুই থেকে তিনটা রুমের ডাক্তার বসেছে, যেখানে অনেক মানে লাইন ধরে আমাদেরকে সেবা নিতে হচ্ছে এবং যার জন্য অনেক সময় বিলম্বের মধ্যে পড়তে হচ্ছে আমাদের। বেসিক্যালি এটার আপনার প্রশাসনিক অনুমোদন আছে 100 শয্যা, এবং এই 100 শয্যারই জনবল এবং হচ্ছে লজিস্টিক সাপ্লাই সেটা আমরা পাই। তো ওই 100 শয্যার জনবলেরও 50% নাই। একটু ভালো উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমার টোটাল ডাক্তার থাকার কথা 45, তার মধ্যে আছে 21 জন, বাদ বাকির মধ্যে 4 জন সিভিল সার্জন আমাকে ডেপুটেশনে দিছে, এই যে কোনোভাবে চলতেছে। এখন যেটা জরুরি, এটাকে 250 শয্যা জনবল শুধু না, প্রশাসনিক অনুমোদন সবাইকে অবহিত করছে এবং সবাইকে কাগজপত্র দিয়ে দিচ্ছে। এইটাও হয়ে গেলে আমার মনে হয় যে এই হসপিটালের 80% সমস্যার সমাধান হবে। তার আগে সব কিছুতেই সীমাবদ্ধতা আছে, থাকবে যতদিন পর্যন্ত আমরা 250 শয্যা জনবল সহ প্রশাসনিক অনুমোদন